সাবরা বাজার লেবাননে বাংলাদেশ ছুটি দিনগুলোতে হাজারো মানুষের ঢল নামে বৈরুতের এই সাবরা বাজারে প্রায় থেকে জন বাংলাদেশি ব্যবসায়ী লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে সবজি মাছ সহ বিভিন্ন ধরনের কাঁচামাল নিয়ে অস্থায়ী দোকান সাজিয়ে বসেন এই সাবরা বাজারে মাসিক ভাড়া বাবদ প্রতিটি অস্থায়ী দোকানকে সত্তর থেকে আশি মার্কিন ডলার ভাড়া দিতে হয় বাজার কমিটিকে এছাড়া লেবানিস্টের কাছ থেকে দোকান ভাড়ালে হোটেল দুর্টি মুদিমাল সেলুন সহ বিভিন্ন ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা লেবাননে বুকে গড়ে ওঠা এই একখণ্ড বাংলার গল্প জানাচ্ছেন বাবু সাহা লেবাননের বৈরতের একটি বাজার নাম সাবরা বাজার লেবাননে বসবাসকারী দেড় লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশের কাছে এই বাজারটি যেন এক খন্ড বাংলাদেশ এখানে আমাদের বাংলাদেশি খাওয়াটা পাওয়া যায় সেজন্য আসি আর এমনি তো লেবানিসের কাছে তো আমাকে বাংলাদেশি তাজা মালটা আসে না সাবরা বাজার লেবাননে সাপ্তাহিক একদিন বাজার করতে আসি তো অনেক স্বল্প মূল্যে বাজার করলাম গরুর গোস মাছ তারপরে করলা বাংলাদেশ যত খাবার আছে আমরা সপ্তাহে একদিন আসি এখানে এখানে আইসা বাজার করি শনিবার অর্ধদিন ও রোববার সাপ্তাহিক ছুটির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার প্রবাসী ভিড় করেন বৈরুতের এই বাজারটিতে দেশের সকল পণ্য এখানে পাওয়া যায় তরি তরকারি নিতে আসি বাংলাদেশে সব তরকারি পাওয়া যায় এখানে আমার বাঙালি সবজি অনেক ভালো লাগে এ দেশে মনে করেন যে লেবনি সবজি খাতি খাতি আর ভালো লাগে তাই সপ্তাহে ছুটি পালিয়ে এই রবিবার শনি রবিবার রবিবারটা আসি শনিবার বিকেল থেকেই লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে সবজি মাছ সহ অন্যান্য কাঁচামাল নিয়ে অস্থায়ীভাবে দোকান সাজিয়ে বসে বাংলাদেশিরা বাংলাদেশের মতন সব কিছু আছে কোন আসে সে জিনিসটা এই জায়গায় পাওয়া যায় খাবরা বাজার লেবানন বাইরুত দোকানদারি করি এই দোকানের ভিতরে হালিম চটপটি ফুচকা জালমুড়ি এগুলি বিক্রি হয় পুরী সিঙ্গারা এগুলি তৈরি হয় প্রতি সাপ্তাহিক বাজার রবিবার দিন এবং শনিবার দিন দেশেও সকল পণ্য প্রবাসীদের হাতে তুলে দিতে পেরে আনন্দিত প্রবাসীরাও প্রতিটি অস্থায়ী দোকানকে মাসিক ভাড়া বাবদ সাবরা বাজার কমিটিকে কে সত্তর থেকে আশি মার্কিন ডলার দিতে হয় কিন্তু প্রায়ই পুলিশ নানা ধরনের হয়রানি করে বলে অভিযোগ রয়েছে প্রবাসীদের আমি অবৈধভাবে এখানে ব্যবসা করতেছি আমার এখানে ব্যবসার কোনো বৈধ লাইসেন্স নেই যদি কোনো প্রশাসন এখান থেকে আমাকে নিয়ে যায় তাহলে আজকে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছুই আমরা দাবি করতে পারবো না টাকা যা ব্যবসা হয় তার নিতে আছে দোকান ভাড়া তারপরে আপনার সাকি কর্মচারী এদেরকে বেতন দিতে হয় লেবাননে বৈধভাবে ব্যবসা করতে বাংলাদেশ দূতাবাস সহ সরকারের সহযোগিতা চেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা বাংলা টিভি নিউজ ডেস্ক